সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সরকারের ছত্রছায়ায় ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবারে জানাবো, গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ভিনদেশী আধিপত্য এবং আগ্রাসন বিরোধী সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। আগামী শুক্রবার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে মাদারীপুর জেলার কালকিনিতে আবারও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় নৌকার সমর্থকদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। জানাবো, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল এবং সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এবারে জানাবো, সরকারকে অপবাদ দিতে গুম খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, দিল্লির দিকে চলেছেন হাজার হাজার কৃষক, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত পুলিশ। ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক মঙ্গলবার সকাল থেকে রাজধানী দিল্লির দিকে মিছিল করে এগোতে শুরু করেছেন। সোমবার বেশিরাত পর্যন্ত তাদের সাথে তিন কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা ব্যর্থ হওয়ায় পদযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষক নেতারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের ছত্রছায়ায় ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীর মিরপুরে কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিমের সঙ্গে শায়খ ফয়জুল করিম রহমতুল্লাহ ইসলামী রিসার্চ সেন্টার বাস্তবায়নে সুধি মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে সন্নিবেশিত লিঙ্গ বিকৃতির মতবাদ আমাদের সন্তানদের মূলত সমকামিতার মতো অনৈতিকতার দিকে ঠেলে দেবে। এসব অপ্রয়োজনীয় এবং আপত্তিকর বিষয়াদি পাঠ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতায় বিবর্জিত নাগরিক হিসেবে বেড়ে উঠবে, যা জাতির জন্য অশনি সংকেত। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার দেশের শিক্ষা কারিকুলামে ধর্মীয় ও দেশীয় ঐতিহ্য বিরোধী ব্যাপক পরিবর্তন করেছে। নৈতিক মূল্যবোধ, ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনা বিলোপ করে সেখানে শিশু শ্রেণী থেকে নাচ গান শিল্পের নামে অশ্লীলতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষার মাধ্যমেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। অথচ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে জাতীয় আদর্শ এবং জাতিসত্তা বিরোধী শিক্ষানীতির অবতারণা করা হয়েছে। এই শিক্ষায় মেধাহীন বিজ্ঞান বিমুখ জাতি গড়ে উঠবে। চরমোনাইপীর বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে। বাংলাদেশ ব্যাংকে ডলার নেই, টাকা নেই, সরকারের কাছেও টাকা নেই। প্রহসনের ডামি নির্বাচনের পর ডামি সরকার দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। এ অবস্থা বহাল রেখে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। এ সময় প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, দেশের আর্থসামাজিক অবস্থা খুবই ভয়াবহ। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে, আর এই সব বর্তমান শিক্ষা কারিকুলামের কুফল। শিক্ষা ব্যবস্থাকে ভিনদেশী নির্ভরতা করে গড়ে তোলায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। ভিনদেশী আগ্রাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের সমাবেশ শুক্রবার। গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ভিনদেশী আধিপত্য এবং আগ্রাসন বিরোধী সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। আগামী শুক্রবার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, বাংলাদেশের রাজনীতিতে পাশের দেশে এক ধরনের আধিপত্য বিস্তারের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যকে সমর্থন দিয়ে আসছে। এছাড়া ভারত বাংলাদেশে বিভিন্নভাবে আগ্রাসন চালাচ্ছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি আরো জানান, আমরা মনে করি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, বন্ধুসুলভ। কিন্তু ভারত বাংলাদেশের সাথে নয়, বরং একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আসছে। কালকিনিতে নৌকার সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পুলিশ মোতায়েন। মাদারীপুর জেলার কালকিনিতে আবার নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় নৌকার সমর্থকদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। সোমবার রাত 9টার দিকে কালকিনির দক্ষিণ ঠেঙ্গামারা এবং পাতাবালি গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাতে দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে মোস্তফা সর্দারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় 20-25 জনের একটি দল। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ
লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু। এ সময় বাড়িঘর ভাঙচুর করে সদ্য বিজয়ী সংসদ সদস্যের লোকজন। পরে পাশের পাতাবলী গ্রামের শিপন ব্যাপারীর বাড়িতে হামলা চালানো হয়। শিপনকে না পেয়ে বাড়ির লোকজনকে হুমকি দিয়ে আসে হামলাকারীরা। এরপর কালকিনি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলিল হাওলাদারকে 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে বলেন তারা, তা না হলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে নৌকার সমর্থকরা। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিবন ব্যাপারীর স্ত্রী হালিমা বেগম জানান, নৌকায় ভোট দেওয়ার কারণেই রাতে একদল লোক এসে বাড়িঘরে হামলা চালান। আমার স্বামীকে না পেয়ে তারা হুমকি দিয়ে গেছেন, ভয়ে এখন সন্তান নিয়ে ঘরে থাকা মুশকিল। এদিকে অভিযোগ অস্বীকার করে সদ্য বিজয়ী সংসদ সদস্য তাহমিনা বেগম জানান, পূর্ব শত্রুতা জেরেই ঘটেছে এ ঘটনা, যারা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত, এটি নির্বাচনী কোনো ইস্যু নয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউল হাসান জানান, একটি বাড়িতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টহল দিচ্ছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল এবং সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চুমিয়া জানান, একটি হত্যা মামলায় মোহাম্মদ শামসাত আলী কুল্লার ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসমাত আলী কুল্লার মিরপুর 12 নম্বর সেকশন পল্লবী থানা এলাকার বাসিন্দা। পেশায় তিনি সেলুন কর্মচারী ছিলেন। অন্যদিকে মানব পাচার মামলার আসামি প্রিসন সাংবাদ 30 কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। প্রিসন সাংমা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকোড়া গ্রামে জনসন মারাকের ছেলে। তিনি উত্তরা পশ্চিম থানার মানব পাচার মামলার বন্দী ছিলেন। সরকারকে অপবাদ দিতে গুম খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এ নিয়ে দলটিতে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উবায়দুল কাদের বলেন, গুম খুন এসব মিথ্যা তথ্য উপাত্ত ছড়িয়ে মিথ্যাচার করছে তারা। আসলে সত্যটা কি তারা বলুক, কাদের কাদের গুম করা হয়েছে, প্রমাণ কি তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে, এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা এবং মানুষকে মারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মধ্যে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, কারাগারে 13 জনকে মেরে ফেলা হয়েছে, জেলখানায় যারা বন্দী তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। এরকম মৃত্যুর খবর প্রায় আমরা বাইরে থেকে জানি, এ সংখ্যা 14 থেকে 15 জন। জেলে বন্দী হলে কি মৃত্যু হবে না, তারা সবাই বিএনপি, এমন দাবি কেমন করে বলে। উবায়দুল কাদের আরো বলেন, কথায় কথায় তারা গুমখুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারে একই কথা, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে গুমখুন নিয়ে বিএনপি নেতাদের আন্তর্জাতিক তদন্তের দাবির প্রসঙ্গে উবায়দুল কাদের বলেন, শুধু আওয়ামী লীগের আমলে কেন, বিএনপির আমলে কত হত্যা গুম খুন সবকিছুই নিয়ে আসুক, কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে, তারও হিসাব দিতে হবে, একপক্ষীয় হবে কেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দিল্লির দিকে চলেছেন হাজার হাজার কৃষক, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত পুলিশ। ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক মঙ্গলবার সকাল থেকে রাজধানী দিল্লির দিকে মিছিল করে এগোতে শুরু করেছেন। সোমবার বেশি রাত পর্যন্ত তাদের সাথে 3 কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা ব্যর্থ হয়। পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষক নেতারা। হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে দিল্লির দিকে আসার জাতীয় মহাসড়কে কংক্রিট আর পেরেক পুঁতে কাঁটাতারের বেড়া লাগিয়ে বহু স্তরীয় ব্যারিকেড দিয়েছে পুলিশ। একাধিক স্তরে রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। দিল্লিতে আগামী এক মাসের জন্য 144 ধারা জারি রয়েছে। ট্রাক্টর আর লাঠি শুটা দিয়ে এইসব ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। এসব ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা ANI। তারা জানাচ্ছে, হরিয়ানা থেকে দিল্লির রাস্তায় শাম্বু সীমান্তে কৃষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসে শেল ফাটায়। বার্তা সংস্থা ANI বলছে, পুলিশ কাঁদানে গ্যাস আর জলকামান চালাতে শুরু করলেই অনেক কৃষককে পাশের ক্ষেতের দিকে দৌড়াতে দেখা যায়। কয়েকজন কৃষককে পুলিশ আটক করেছে বলেও জানা গেছে। এর আগে 2020 সালেও হাজার হাজার কৃষক প্রস্তাবিত কৃষি আইনের বিরুদ্ধে অনেক মাস লাগাতার অবস্থান করেছিলেন দিল্লির 3টি সীমান্তে। বছর 3 আগে দিল্লির সীমান্তে যে অবস্থান করেছিলেন কৃষকরা, তারপরে কেন্দ্রীয় সরকার 3টি আইনই বাতিল ঘোষণা করে দেয়। সেই আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে যত মামলা করেছিল পুলিশ, সেই সব মামলা প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্যের আইনি সহায়তা আর সব কৃষি ঋণ মকুব করার দাবিতে এবারের আন্দোলনে নেমেছে কৃষকরা। ন্যূনতম সহায়ক মূল্য হল সরকারের স্থির করে দেওয়া যে দামে কৃষকরা তাদের ফসল বিক্রি করতে
তুলতে পারবেন। এ দামের থেকে বেশি দাম পেতেই পারেন কৃষকরা, কিন্তু এর থেকে কম নেওয়া যাবে না। কৃষকরা দাবি করেছেন ন্যূনতম সহায়ক মূল্য স্থির করতে হবে স্বামীনাথন কমিশনের প্রস্তাব অনুযায়ী।